بسم الله الرحمن الرحيم তাহলে হিদায়াতুন নাহু কিতাবের 5 নম্বর পৃষ্ঠা আজকে আমরা শিখব ফেলের সংজ্ঞা কিসের সংজ্ঞা দেখো ওয়াহদুল ফেলি হদুন মানে সংজ্ঞা হদুন মানে কি ফেল মানে তাহলে হদুল ফেলি মানে আচ্ছা ফেলের সংজ্ঞা কালিমাতুন ফেল ওই কালিমাকে বলা হয় ফেল তাদুল্লু আলা মানান তাদুল্লু আলা তাদুল্লু কি করবে দালালাত করবে তাদুল্লু কি করবে দালালাত করবে আলা মানান অর্থের উপরে আলা কিসের উপরে অর্থের উপরে কি করবে ফি নাফসিহা নিজেই ফি মানে মধ্যে নাফসিহা মানে তার নিজের নাফসিহা মানে তাহলে তার নিজের মধ্যে অর্থাৎ তার নিজের মধ্যেই কি করবে অর্থের উপরে দালালাত সার কথায় বলতে গেলে নিজেই নিজের অর্থের উপরে কি করে নিজেই নিজের অর্থটা বুঝাইতে যেমন দেখো ফালা ফালা মানে করলো আচ্ছা ফালা শব্দটা এর থেকে বুঝে আসতেছে না যে এর ভিতরে করার অর্থটা আছে আকালা মানে খালো আকালা শব্দ দিয়ে তার অর্থটা বুঝে আসতেছে না আকালা শব্দটা নিজেই তার নিজের অর্থ কি করার করতেছে বুঝাস আকালা মানে খাওয়া এটা বুঝার জন্য কি এর সাথে আর কোনো শব্দের দরকার আছে আকালা শব্দটা নিজেই বুঝাইতে পারতেছে না যে আমি অর্থ খাওয়া আকালা অর্থ কি খাওয়া এই শব্দটা নিজেই নিজের অর্থের উপরে কি করতেছে দালালাতান মুকতারিনাতান দালালাতান এমন দালালাত মুকতারিনাতান বি জামানি জালিকাল মানা মুকতারিনান মিলিত হয়ে মুকতারিনান মানে কি হয়ে বি জামানি কার সাথে জামানার সাথে মিলিত হয়ে দালালাতটা করবে কিভাবে অর্থাৎ তিন জামানার কোন একটা জামানার সাথে মিলিত হয়ে জালিকাল মানা ওই অর্থটা জামানার সাথে মিলিত হয়ে কি করবে দালালাত ওই অর্থটা জামানার সাথে মিলিত হয়ে কি করবে দালালাত যেমন জরাবা সে মেরেছে আচ্ছা সে মেরেছে জরাবা মানে যে মারালো এই অর্থটা জরাবা থেকে বুঝে আসতেছে না এবং সে মারছে কখন একটু আগে মারছে ঠিক আছে না আগে মারছে তাই যে সময়ের সাথে সম্পৃক্ত না যে এখন মারছে আগে মারছে নাকি পরে মারবে এ মারাটা কার সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত এই জন্য বলছে মুকতারি নান বি জামানি জামানার সাথে কি হয়ে মিলিত হয়ে জালিকাল মানা কি মিলবে ওই অর্থটা ওই অর্থটা জামানার সাথে মিলিত হয়ে যেমন জরাবা ইয়া জরিবু ইজরি লাঠি তো আমার লাগতেছিল না ইয়াজরিবু মানে সে মারবে ইয়াজরিবু মানে কি করবে সে মারবে আচ্ছা মারবে অর্থটা বুঝে আসতেছে না এখন মারবে কখন মারবে পরে মারবে এটা সময়ের সাথে সম্পৃক্ত না বুঝাইতে কি পারলাম ইজরিল ও আলামাতুহু এখান থেকে হলো ফেলের আলামত আলামাতুহু মানে কি আলামাতুহু ফেলের আলামত হলো আই ইয়াসিহাল ইখবারু বিহি আই ইয়াসিহাল ইখবারু বিহি বিহি মানে তার দ্বারা বিহি মানে তার দ্বারা ইয়াসিহাল ইখবারু খবর দেওয়া কি হবে সহি হবে তাহলে আলামাতুহু ফেলের আলামতের একটা একটা করে কি হচ্ছে শুরু হচ্ছে তা শুরুতে একটা কথা বললো সেটা হলো আই ইয়াসি হাল ইখবারু বিহি আই ইয়াসি হাল ইখবারু বিহি মানে তার দ্বারা বা মানে দ্বারা হি মানে তার বিহি মানে কি দ্বারা তার দ্বারা ইয়াসি হা মানে কি হবে সহি হবে ইখবার মানে কি দেওয়া
খবর দেওয়া, বুঝলেন? আই ইয়াসিহাল ইখবারু মানে কি হবে? খবর দেওয়াটা কি হবে? শুদ্ধ হবে, খবর দেওয়াটা সহি হবে। বিহি মানে কি দ্বারা? তার দ্বারা। কার দ্বারা? অর্থাৎ ফেলের দ্বারা খবর দেওয়া সহি হওয়া, ফেলের দ্বারা লা আনহু, তার সম্পর্কে নয়, ফেলের সম্পর্কে নয়। আচ্ছা একটা জিনিস বোঝো, জরাবা জাইদুন, জরাবা আচ্ছা কার সম্পর্কে খবর দিচ্ছি? জাইদুন, জায়েদ মারলো, কার সম্পর্কে খবর দিচ্ছি? আচ্ছা জায়েদের সম্পর্কে কি দিচ্ছি খবর? খবরটা কিসের দ্বারা দিচ্ছি, কিসের মাধ্যমে দিচ্ছি, কোন শব্দের মাধ্যমে দিচ্ছি? জরাবা শব্দের দ্বারা দিচ্ছি না? তাই বলতেছে দেখো, এই জরাবা এই ফেলটা দিয়ে কি দেওয়া যায়, কিন্তু ফেল সম্পর্কে খবর দেওয়া। জরাবা জাইদুন, জায়েদ কি করলো? মারলো। আচ্ছা তা কার সম্পর্কে খবর দিচ্ছি? জায়েদ সম্পর্কে। কোন শব্দ দিয়ে খবর দিচ্ছি? জরাবা কি ফেল, তাহলে এই ফেল দিয়ে কি দেওয়া যায় খবর দেওয়া? ফেল দ্বারা খবর দেওয়া কি আছে? সহি, কিন্তু ফেল সম্পর্কে কি দেওয়া যায় না? জরাবা জাইদুন, এখানে কি আমরা মারা সম্পর্কে খবর দিচ্ছি নাকি জায়েদ সম্পর্কে খবর দিচ্ছি? জায়েদ কি করেছে? মারিছে। বিষয়টাকে বুঝছো না, আরো দুইবার রিপিট করব। মানে ফেল দিয়ে খবর দেওয়া যায়, ফেল শব্দটা দিয়ে কি দেওয়া যায়, একজনের সম্পর্কে খবর, কিন্তু ফেল সম্পর্কে কি দেওয়া যায় না, খবর দেওয়া যায় না। এই কথাটা এখানে বলছে, আই ইয়াসি হাল ইখবারু বিহি, এই ফেল দ্বারা খবর দেওয়া কি আছে? সহি আছে। লা আনহু, ফেল সম্পর্কে নয়, ফেল সম্পর্কে খবর দেওয়া যায় না। দুখুলু কদ শব্দের শুরুতে কি হওয়া? ওয়াসিন কি হওয়া? সাউফা কি হওয়া? ও জজম হরফে জজম হওয়া, কি হওয়া? হরফে জজম হওয়া। হরফে জজম কি কি? লাম লাম্মা লামিয়ামর লাইনেহি ইনে শর্তিয়া, লাম লাম্মা লামিয়ামর লাইনে ওয়া তাসরিফু ইলাল মাজি, তাসরিফু ইলাল মাজি মানে মাজির সরফ হওয়া, মাজির সিগা হওয়া, মাজির অত্যাশরিফু প্রত্যাবর্তন করা, ইলাল মাজি মাজির দিকে, আজরবু মানে মারা, আজরবু মানে মারা। আচ্ছা এটা কি ফেল? এই আজরবুটা কি না ফেল? না, আজরবুটা একটা এসএম, এসমে মাসদার। আজরবুটা কি? এসমে মাসদার। এইটা যখন আসরফু ইলাল মাজি হবে, আজরবু থেকে যখন সেটা মাজি হবে, তখন সেটা কি হবে? আর ওই ফেলটা হলো কিসের আলামত? ফেল হওয়ার। তাহলে আত্তাসরিফু মানে ফিরা, আত্তাসরিফু মানে কি করা? ফেরা, প্রত্যাবর্তন করা, মাজদারটা যাওয়া কোন দিকে যাবে? ইলাল মাজি, মাজির দিকে। অর্থাৎ আজরবু থেকে কি হবে? জরাব হবে, তখন সেটা কি হবে? আচ্ছা কথাটার কি মতলব বুঝাতে পারছি? আত্তাসরিফু ইলাল মাজি মানে মাজির দিকে ফেরা, মানে কি মাজির গর্দান হওয়া, মাজির কি হওয়া? ফল মুজারি ও কিসের গর্দান হওয়া? ও কাউ নুহু আমরন আও নাহিয়ান, আমর অথবা নেহি হওয়া, আমর অথবা নেহি হওয়া। ওই বুঝছে, কিন্তু একটা একটা আলামত। ওয়াইতিসালু জমা ইরিল বার এজেল মারফু, ওয়াল ইতিসালু মানে মুত্তাসিল হওয়া, কি হওয়া? মুত্তাসিল। জমিরে বারেজ মারফু, জমিরে বারেজ মারফু, জমিরে বারেজ অর্থাৎ জমিরে বারেজে মারফু মিলিত হওয়া, জমিরে বারেজে মারফু কি হওয়া? নাহবু জরাবতু, নাহবু কি? জরাবতু, তুর শেষে কি হয়েছে? জমিরে বারেজে মারফু মিলিত হয়েছে। এ বুঝছো, ইত্তিসালে জমিরে বারেজে মারফু, জমিরে বারেজে, জমিরে বার যে মারফু হলো ওই যে জমিরে মারফু এ মুত্তাসিল, জমিরে মারফু এ মানে যে কি জরাবাত, মাজির সেরে শেষে যে জমির গুলো আছে না, ওই জমির গুলো, ঠিক আছে? তারপরে ও তায়ে তানিস, তায়ে কি? তানিস, তায়ে তানিস,
তাই তানিস মানে কি শেষে কি হওয়া তা হওয়া তাই তানিসে সাঁকে না তাই তানিসে সাঁকে না মানে সাকিন বিশিষ্ট তা হওয়া সাকিন বিশিষ্ট কি হওয়া তাই তানিস হওয়া সাকিন বিশিষ্ট মুয়ান্নাসের তা হওয়া নাহবু জরাবাত নাহবু জরাবাত শেষে কি হয়েছে তাই সাকিন হয়েছে আর এই তাটা কি মুয়ান্নাসের তা কিসের তা নুনে তাকিদ নুনে তাকিদ হওয়া কি হওয়া নুনে নুনে তাকিদ আবার দুই প্রকার নিচে রয়েছে দেখো সাকিলা খফিফা সাকিলা খফিফা ফাইন্না কুল্লা হাজিহি খাওয়াসুল ফেলি ফাইন্না কুল্লা হাজিহি অবশ্যই সবগুলো খাওয়াসুল ফেলি কিসের কিসের আলামত ফেলের আলামত কিসের আলামত ওয়া মান আল ইখবারি বিহি আই ইয়াকুনা মাহকুমান বিহি আর ইখবারে বিহি শব্দের অর্থ হলো মাহকুমান বিহি ইখবারে বিহি শব্দের অর্থ কি ইখবারে বিহি মানে তার সম্পর্কে খবর দেওয়া ইখবারে বিহি মানে কি তার সম্পর্কে খবর দেওয়া এই কথাটার অর্থ হলো আই ইয়াকুনা মাহকুমান বিহি যে তার সম্পর্কে হুকুম দেওয়া তার সম্পর্কে কি দেওয়া যেমন জাইদুন জরাবা বা জরাবা জাইদুন জায়দ মারিছে ঠিক আছে না এই জরাবা সম্পর্কে কি দেওয়া জবা জরাবা দ্বারা কি দেওয়া হুকুম দেওয়া ওয়াইসাম্মা ফাইলান বিইসমি আসলিহি এখান থেকে বলতেছে এসএম কে এসএম বলে নামকরণ কেন করলো সরি ফাইলের নামকরণের কারণ ফাইলের কি অর্থাৎ ওয়াজহে তাসমিয়া আরবিতে কি বলে ওয়াজহে অর্থাৎ ফাইল কে ফাইল কেন বলে ফাইল কে ফাইল ওয়াইসাম্মা ফাইলান তাকে ফাইল বলে নামকরণ করা হয়েছে বি ইসমি আসলিহি তার আসল নামের উপর ভিত্তি করে ফেলকে নামকরণ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে বি ইসমি আসলিহি তার আসল নামের উপর কি করে ভিত্তি করে অহুয়াল মাসদার আর সেটা হলো মাসদার সেটা কি মাসদার লিয়ান্নাল মাসদারা হুয়া ফেলুল ফাইল লিয়ান্নাল মাসদারা অবশ্যই মাসদার সেটা কি হুয়া ফেলুল ফাইল সেটা হলো ফাইলের ফেল ফাইলের ফেল হাকিকতান বাস্তবিক পক্ষে বাস্তব পক্ষে হাকিকি ভাবে মাসদারটা কি ফাইলের ফেল এ বুঝছো ও হদ্দুল হরফি এখান থেকে কি হবে হরফের আলোচনা হরফের সংজ্ঞা